ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের লক্ষ্যে আত্মপ্রকাশ করল বাংলাদেশ শান্তির দল নামের একটি সংগঠন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ শান্তির দল তাদের আত্মপ্রকাশের ঘোষণা দেয় এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ আব্দুল্লাহ শহীদ বলেন জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ন্যায়ের আদেশের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা এবং অন্যায়ের নিষেধের মাধ্যমে মিথ্যা দূর করাই আমাদের অন্যতম লক্ষ্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা নারী শিশু পাচার রোধ মাদকদ্রব্য প্রতিরোধ সহ চলমান অন্যায় ও অবিচারের বিপরীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা এ সংগঠন কাজ করবে বলে এ সময় জানানো হয়